আমরা লক্ষ্য করছি করোনা আবহের মধ্যেই গোটা দেশে গত 23 দিনে গেল রবিবার বাদ দিলে পর অবিচ্ছিন্নভাবে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। এমনকি পেট্রোল এবং ডিজেলের দামের মধ্যে কার দাম বেশি থাকবে তা নিয়ে রিলে দৌড় হলে যেরকম কার আগে কে যাবে সেই রকম একটা পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে এই সময়ে পেট্রোপণ্যের দাম, অপরিশোধিত যে তেল আছে তার দামের স্থিতাবস্থা আছে, বরঞ্চ দাম আগের তুলনায় কমেছে। কিন্তু আমাদের দেশের সরকার অতিরিক্ত শুল্ক চাপিয়ে রাজ্য এবং কেন্দ্রের আবাগরি শুল্কের নাম করে আমাদের দেশের সাধারণ মানুষের পকেট কেটে রাজকোষ স্ফীত করতে চাইছে। সাধারণভাবে করোনা আবহের মধ্যে এই দেশের জনগণের রোজগার কমেছে, তাদের উপর অর্থনৈতিক সংকট নেমে এসেছে। আজকে কেন্দ্রের বিজেপির সরকার তাদের উপার্জনের টাকায় রাজকোষ স্ফীত করবার জন্যে উঠে পড়ে লেগেছে। প্রতিদিন হু হু করে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে, এর স্বাভাবিক পরিণতি পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লে পরে কৃষি থেকে শিল্প এবং সামগ্রিকভাবে দেশের সমস্ত কিছুর উপর প্রভাব পড়তে বাধ্য এবং আগামী দিনে এর অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। মানুষের ক্রয় ক্ষমতা এমনিতেই কমছে, তার উপর আগামী দিনে এই দ্রব্যমূল্য বৃদ্ধির খাড়া যদি মানুষের উপর নেমে আসে তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। আমরা জানি না আরও কতদিন এভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অংশ হিসেবেই ছাত্ররা আজকে রাজপথে দাঁড়িয়ে আমাদের দেশের প্রতিটা পেট্রোল পাম্পের সামনে আমরা প্রতিবাদ সংগঠিত করার আওয়াজ তুলছি। সেখানে আমরা বলতে চাইছি যে পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে কমাতে হবে। কেন্দ্রের জনবিরোধী সরকার, মানুষ মারার সরকার কোনো কথা শুনতে চাইছে না, তারা বধির বনে আছে। কাজে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কাজে ছাত্ররা আজকে যেহেতু তাদের অভিভাবকের আক্রান্ত, সেই জায়গায় রাস্তায় দাঁড়িয়েই প্রতিবাদ ধ্বনিত করছে।